হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে একটা ফুল আঁকবো এবং ফুলের কালার, ফুল এবং ফুলের কালার সহ করব। প্রথমে আমি ফুলটা এঁকে নিচ্ছি। আমি জবা ফুল আঁকবো, দেখেন ফুলটা আমি এঁকেছি। এখন আমি গাছের পাতাগুলো দিব, ফুলের পা, ফুলের সাথে যে গাছটা আছে ডালগুলো, এই ডালের সাথে পাতাগুলো আছে, ওই পাতাগুলো আমি দিচ্ছি। দেখেন পাতাগুলো দিয়ে নিচ্ছে। এভাবে পাতাগুলো আমি আঁকা শেষ করলাম। দেখেন ফুলের পাতা, ফুলটা পড়ার পরে আমার আঁকা শেষ, সম্পূর্ণ আঁকা শেষ। এখন আমি কালারে চলে যাচ্ছি। প্রথমে আমি রেড কালারটা দিচ্ছি। তারপর আমি অরেঞ্জ কালারটা দিব। অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা দেওয়ার পর আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দেব। ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ফুলের পাপড়িটা দিয়ে নিচ্ছি, লাল এবং হলুদ। তারপর আমি সবুজ রংটা দিচ্ছি, ডিপ সবুজটা দিচ্ছি পাতাগুলোর মধ্যে। পাতাগুলোর মধ্যে আমি ডিপ সবুজটা দিয়ে নিচ্ছি। এখন আমি লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, ডিপ এবং লাইট সবুজটা একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ডালগুলো সবুজ কালার দিয়ে নিচ্ছি। তারপর আমি বর্ডার করে দিব। বর্ডারটা আস্তে আস্তে করতে হবে। বর্ডারটা করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আমি বর্ডারটা করে দিচ্ছি। পাতার কালার বর্ডারটা করে দিচ্ছি। এইভাবে পাতাগুলো আমি করে দিলাম। আমার ড্রয়িংটা করা মোটামুটি শেষ। শেষ পর্যায়ে সবাইকে খোদা হাফেজ।